2021 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড়ে 93.58% শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে মোট 183,340 জন। ঢাকা বোর্ডে পাশের হার 93.15। এই বোর্ডে জিপিএ 5 পেয়েছে 49,530 জন। দিনাজপুর বোর্ডে পাশের হার 94.80। জিপিএ 5 পেয়েছে 17,578 জন। ময়মনসিংহ বোর্ডে পাশের হার 97.52%। জিপিএ 5 পেয়েছে 10,092 জন। যশোর বোর্ডে পাশের হার 93.09। জিপিএ 5 পেয়েছে 16,461 জন। বরিশালে পাশের হার 90.19। জিপিএ 5 পেয়েছে 10,219 জন। রাজশাহী বোর্ডে পাশের হার 94.71। জিপিএ 5 পেয়েছে 27,509 জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডে 96.27% শিক্ষার্থী পাস করেছে। জিপিএ 5 পেয়েছে 14,626 জন। চট্টগ্রাম বোর্ডে পাশের হার 91.12। জিপিএ 5 পেয়েছে 12,791 জন। এছাড়া সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 96.78। জিপিএ 5 পেয়েছে 4,834 জন। এছাড়া মাদ্রাসায় পাশের হার 93.22%। জিপিএ 5 পেয়েছে 14,313 জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 88.49। জিপিএ 5 পেয়েছে 5,187 জন। 30 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 10:45 ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার 9 মাস পিছিয়ে গত 14 নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়, যার মাধ্যমে 1.5 বছর পর কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল 22,27,113 জন। এবার সংক্ষিপ্ত সিলেবাসে 3টি নৈর্বাচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাংলা ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। ইয়াসমিন সুমির সংগৃহীত তথ্য, স্থির চিত্র নিয়ে রিপোর্ট, risingbd.com।